ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় সকলকে স্বাগত। স্বাগত আগামী মহাযোগকেও। আগামী মহাযোগ, যে যোগ আমার নয়, আপনার নয়, শুধু সকলের জন্য মহাযোগ, যে যোগকে এক নয় একাধিকভাবে গুরুত্ব দিয়ে তার গুরুত্বকে বৃদ্ধি করেছে। যেরকম মাতা কৌশিকীর জন্ম তিথি এই সময়, মাতার কোষ থেকে এই অমাবস্যা তিথিতে জন্ম হয়েছিল বলে এই অমাবস্যা তিথিটির নাম হয়ে গেল কৌশিকী অমাবস্যা তিথি। ঠিক সেই রকমই গুরু বামদেব মাকে সাধনা করেছিলেন, রচনা করে এই কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশান ভূমিতে, এবং এই রচনা করে যখন তিনি সাধনা করেন এই রাত্রিতেই মায়ের তিনি দর্শন লাভ করেন, তখন দৈববাণী এবং গুরুদেবেরও বাণীতে সৃষ্ট হয় যে যারা যারাই তারাপীঠ মহাশ্মশান ভূমিতে, যারা যারাই তারাপীঠ মহাশ্মশান ভূমিতে রাত্রিতে মাতৃ আরাধনা মহাশক্তির আরাধনা করবেন এবং মনের ইচ্ছে জানাবে, তারা তারা মায়ের দর্শন লাভ বা কৃপা লাভ করবেই করবে। তাই বারবার বলি, কৌশিকী অমাবস্যা তিথিতে মহাযোগে নিশিতে তারাপীঠ মহাশ্মশান ভূমিতে যখন তোমরা মনের ইচ্ছে পূরণের জন্য সঠিক পদ্ধতিতে মায়ের কাছে জানাবে, তখন খালি হাতে ফেরত যাবে এ হয় না। তার কারণ এটা পরীক্ষিত, যারা যারাই সঠিক মনোনয়ন করতে পেরেছে, মায়ের প্রতি সঠিকভাবে মন থেকে মাকে জানাতে পেরেছে, তারা তারা কিন্তু পুরোপুরি মনের ইচ্ছে পূরণ করতে পেরেছে। যতই অসাধ্য জিনিস হোক না কেন, সাধ্য সেই মুহূর্তের পর থেকেই হতে শুরু করেছে তাদের জীবনে। সেই কৌশিকী অমাবস্যা তিথি নিয়ে বিশদে আলোচনা হবে। আলোচনা হবে কারুর ওপরে যদি ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ থাকে তাহলে সে কি দেখে বা কি হলে তার জীবনে সে বুঝবে তার উপর ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ হয়েছে। তার আগে জেনে নেব সঙ্গে কে আছে। জয় মা, জয় মা রক্ষিণী, জয় মা রক্ষিণী, নমস্কার মহারাজ। হ্যাঁ হ্যাঁ, জয় মা, জয় মা। আমি বাঁকুড়া থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম বলো। সাধন চট্টোপাধ্যায়। ডেট অফ বার্থ 1983। তোমার সন্তানের জন্ম বার হচ্ছে মঙ্গলবার, তাই তো? কুম্ভ রাশি, মেষ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের একাদশী শুক্ল পক্ষ তিথিতে তার জন্ম হয়েছে। গণ হচ্ছে তার নরগণ। দিন হিসেবে বৃহস্পতিবার, মাস হিসেবে চৈত্র মাস। চেষ্টা করবে সন্তানকে একটু পুজো পাঠের সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করবে। এই সময় যদি সন্তানের জন্য পুজো পাঠ করানো যায় তার নামে তাহলে খুব ভালো হয়। চেষ্টা করবে গরিব দুঃখী মানুষকে এই সময় যদি ও নিজে সাহায্য করে তাহলে খুব ভালো হয়। গ্রহগত অবস্থান অনুসারে বর্তমান অবস্থায় তোমার সন্তানের শনি সাড়ে সাতই চলছে। কাল সর্পযোগ আংশিক হয়ে বসে আছে, গুরুচণ্ডাল যোগ, গ্রহণ যোগ, বিষযোগ, সম্পর্ক নাশ যোগ, মারক যোগ, গুপ্ত শত্রু বৃদ্ধি যোগ কিন্তু সৃষ্টি হয়ে রয়েছে। একাধিক তার গ্রহযোগ অবস্থানগত অবস্থায় খারাপ এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান অবস্থায় শনি সাড়ে সাতই থাকার দরুন দেখবে যে ওর কোনো কিছু স্টেবল হচ্ছে না। মানসিকভাবে অনেক বেশি চঞ্চলতা বৃদ্ধি পাবে, কাজকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে প্রচন্ডভাবে বাধা প্রাপ্তি ঘটবে, কোনো জিনিসেই সুখময় বা শান্তিভাবে কমপ্লিট হবে না, খুব স্ট্রাগল তার কিন্তু করতে হবে। ক্যারিয়ার ডেভেলপের ক্ষেত্রে সমস্যা আছে, গুপ্ত শত্রু দ্বারা বিভিন্ন উপায় ক্ষতি হবার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। বিষগ্রহণযোগ থাকার দরুন বা বিষযোগ থাকার দরুন তার কিন্তু জীবনভর কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে
কাটাতেই হবে এবং বৃহস্পতি মার্কেশ অবস্থায় থাকার দরুন এবং গুরুচণ্ডাল যোগে থাকার দরুন শরীরের মধ্যে টিউমার জাতীয় সমস্যা বা গুপ্ত রোগ আসার সম্ভাবনা বা অজানা রোগ আসার সম্ভাবনা পূর্ণ মাত্রায় থাকবে। মাথা গলা পিছনে বেশ কিছু সমস্যা সৃষ্টি হবে, গুপ্ত শত্রু দ্বারা বিভিন্ন উপায় কর্মের মধ্যে জীবনের মধ্যে হানি ঘটার সম্ভাবনা রয়েছে। বর্তমানে আগামী বেশ কিছু বছর ওর কিন্তু মঙ্গলময় অবস্থায় যাবে না, স্ট্রাগল সারা জীবন করতে হবে, যতই চেষ্টা করুক না কেন 30% এর উপর অ্যাচিভ ওর ক্ষেত্রে গিয়ে সমস্যা বল হয়ে উঠবে। কি জানতে চাইছো বলো? বাবা রবি শনি রয়েছে, থাকবে কি করে? গুরু চণ্ডাল যোগে রবি শনি সম্পর্ক, সপ্তমে রবি শনি মহাবীজ যোগ সৃষ্টি করেছে এবং বৃহস্পতি গুরু চণ্ডাল যোগে, এখানে যতক্ষণ না এগুলোর প্রতিকার থাকবে বা ওর গ্রহদোষের পূর্ণ প্রতিকার থাকবে ততক্ষণ কিন্তু সম্পর্কের জায়গা ঠিক হবে না। হ্যাঁ, তো তুমি তাকে ফিরিয়ে আনার জন্য তোমার সাথে সম্পর্ক ঠিক হবার জন্য কোনো কিছু প্রয়োগ করিয়েছো? তাহলে কি তুমি চাও না তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক হোক তোমার সন্তান? কবে গেছে তোমার সন্তান তোমাকে ছেড়ে? আড়াই বছরে তুমি শুধু অপেক্ষাই করে গেছো? তো এবার বুঝতে পারছো তো যে সিম্পটম আগে দেখা দেয় তারপরে তার পুরো রেজাল্টটা ভোগ করতে হয়? দেখো এখানে হবে, তার কারণ সপ্তম শনি যখনই কারুর থাকে বা সপ্তম অবস্থা কুজ বা পাপ গ্রহ দ্বারা দৃষ্ট বা পাওয়ার থাকে তখন তার বৈবাহিক জীবন এই ধরনেরই সৃষ্টি হয়। কি বললাম, বুঝতে পেরেছো? তো সেই ক্ষেত্রে তার কিন্তু এই সমস্যাগুলো ভোগ করছে। তো তুমি তাকে ফিরিয়ে আনার জন্য মহা আকর্ষণ ক্রিয়া, অবাধ্য সন্তান বাধ্যকরণ ক্রিয়া, বশীকরণ স্তম্ভন ক্রিয়া এগুলো প্রয়োগ করাওনি কেন এখনো? দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, পুলিন পল্লী, রমা অ্যাপার্টমেন্টের গলি, অশোক মহারাজের বাড়ি, এখানেই তুমি আমাকে পেয়ে যাবে প্রত্যেক দিন। এছাড়া তোমার যদি খুঁজতে অসুবিধা হয় গাড়ি করে আসতে গুগল ম্যাপ অন করো, অশোক মহারাজ মারো ম্যাপ অন করে, দেখবে এখানে আমার বাড়ি অবধি লোকেশন দেখিয়ে দেবে। তাই ম্যাপের মধ্যে সার্চ করলেই তোমার কোনো অসুবিধা নেই, আমার বাড়ি দেখিয়ে দেবে। তাছাড়াও যদি অসুবিধা হয় তাহলে দুটো মোবাইল নাম্বার রয়েছে 9831734253, 4493, এই যে দুটো মোবাইল নাম্বার রয়েছে এই নাম্বারে তুমি কিভাবে আসবে জিজ্ঞেস করলে ওরা গাইড করে দেবে। এছাড়াও তুমি এই নাম্বারে নিজের নাম লিখিয়ে চেম্বারে চলে আসতে পারো। কি বললাম, বুঝতে পেরেছো? একদম, নামটা লিখিয়ে নেবে, নাম লিখিয়ে চলে আসবে, কখন আমাকে পাবে কোন আমার বাড়ির চেম্বারে কখন আমাকে পাবে সেটা জেনে নেবে। তবে একটা জিনিস, ঈশ্বরের কিছু কৃপা নিশ্চয় রয়েছে, তা না হলে তুমি কেন এই সময় ফোন করতে আর যোগাযোগ হতো? কোথাও একটা ইন্ডিকেশন হচ্ছে যে একটা রাস্তা তোমার হয়তো শুরুর দিকে যাচ্ছে। তাই ৪০ মিনিট মা কিন্তু যোগাযোগের রাস্তাটা তৈরি করিয়ে দিয়েছে, এবার পদক্ষেপ নেবার দায়িত্ব কিন্তু তোমার। ঠিক আছে, বুকিং করো, চেম্বারে আসো, এ বিষয় নিয়ে আলোচনা হবে। সামনে যে মহাযোগ আসছে, যে মহাতিথি, একটা শক্তিশালী তিথি আসছে, সেটাকে কাজে লাগিয়ে নেওয়া যাবে। আর সেটাকে সঠিকভাবে যখন কাজে লাগাতে পারবে তোমার সন্তান কিন্তু তোমার কাছে ফিরে আসতে বাধ্য। এই যে সন্তান ফিরে আসতে বাধ্য এত গ্যারান্টি দিই, তার কারণ আছে গো। তার কারণ নিয়ম মাফিক ক্রিয়াগুলো করি বলে, গুরুজনদের হাত থেকে শিখেছি, বংশ পরম্পরায় তন্ত্রকে দেখেছি, প্রয়োগ করেছি, শিখেছি, তাই কিন্তু আজকে সেই সাফল্য গুলো দিতে পারি। ঠিক আছে, কেন যাবে না? তাকে বলা হয় বিদ্বেষণ, বিচ্ছেদন, উচ্চাটন, বৈভবকরণ ক্রিয়া, করলেই ছাড়বে, না ছাড়ার তো কিছু নেই। তুমি একটা জিনিস মাথায় রাখবে যে ব্ল্যাক ম্যাজিকের কাছে, অশোক মহারাজের ব্ল্যাক ম্যাজিকের কাছে, মা রক্ষিণীর দরবারে অবাস্তব বলে কিছু নেই।
তোমাকে একটা ছোট্ট তোমাদেরকে একটা ভিডিও এই মুহূর্তে দেখাবো, যে ক্লিপিং, ভিডিও ক্লিপিং মানে হচ্ছে আমার ক্লায়েন্ট সাফল্য কি পেয়েছে, তার জীবনে কি হতো সেটা দেখলেই তুমি বুঝতে পারবে যে অসম্ভব বলে কিছু নেই। তোমরা কিন্তু সেই জায়গাটাকে দেখলে বুঝতে পারবে অসম্ভব বলে কিছু নেই, বুঝতে পেরেছো? দেখতে থাকো, টিভিতে দেখতে থাকো, দেখো এখনই এই মুহূর্তে তোমাদেরকে দেখানো হচ্ছে যে আরক্ষিণীর দরবারে আমার ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগে কি সাফল্য পেয়েছে। আমার নাম দেবেশ গায়েন, আমি বালিগঞ্জ স্টেশন থেকে এসেছি। আমার খুবই অবস্থা খারাপ ছিল, মানে খুবই সমস্যায় ভুগছিলাম। রাস্তাঘাটে লোক চাটি পাটি মারছিল, চুল ধরে টানছিল, এরকম অনুভব করছিলাম। খাবার খেতে পাচ্ছিলাম না, চাটি পাটি মারছিল, মানে রীতিমতন চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল, এরকম অবস্থা ছিল। খুব সমস্যায় ভুগছিলাম। তারপরে এই মহারাজ বাবার কাছে এসেছি, অশোক মহারাজ বাবার কাছে এসে তারপর উনি যা যা ম্যাজিক করতে বলেছিলেন সেগুলো করেছি। করে টরে এখন অবস্থায় আমি অনেকটাই সুস্থ, পুরোই সুস্থ। আচ্ছা, তোমার যে এই চাটি মারতো, এটা কি মানুষ মারতো নাকি মানে অন্য কোনো প্রবলেম ছিল? না, আসলে মানুষ মারতো কি কে মারতো আমি জানি না, কিন্তু আমি অনুভব করতাম। তার মানে ভৌতিক মারছে, ভৌতিক সমস্যা। হ্যাঁ, মানে চুল ধরে টানছে, কেউ আমার পেটের মধ্যে জল ঢালছে, কেউ মাথায় জল ঢালছে, এরকম আমি অনুভব করতাম। মানে খুবই সমস্যায় ভুগতাম। 2 মিনিট আমি স্থিরভাবে বসতে পারতাম না, কোনো জায়গায় শুতে পারতাম না, কোনো জায়গায় আমি যেতে আসতে পারতাম না, খুবই সমস্যায় ভুগতাম। তার মানে যেটাকে বান মারা বলে সেটা, তাই তো? আচ্ছা আচ্ছা। তো এখন তুমি আগের তুলনায় কিরকম আছো, বা আগে যদি পার্সেন্টেজ ধরো যে তুমি পুরোটা খারাপ ছিলে, তাহলে এখন পার্সেন্টেজ কি বলবে, কত পার্সেন্ট তুমি ভালো হয়ে গেছো? এখন আমি 80%, মানে 80% আমি ভালো হয়ে গেছি, 80 থেকে 90%। আচ্ছা, 80 থেকে 90% তুমি আমি ভালো হয়ে গেছি। আগে যা ছিল, মানে 100% আমার খুবই অবস্থা খারাপ ছিল। মানে আমার বাড়ির লোকও ফোন করলে আমি ফোন কেটে দিতাম, মানে নিজের মধ্যে এইসব ঘুরতো, আমি ফোন বন্ধ করে দিতাম, কাজে বাজে যেতে যাইতাম না, কিছু হয়তো কথা বলতাম ফ্যামিলির কেউ, আমি উল্টো পাল্টা বলে দিতাম, মানে নিজের মধ্যে এটা এ ছিল না। অনুভব গুলো কিরকম কিরকম হতো? চুল ধরে টানতো, চাটি মারতো, এছাড়া চাটি মারতো, তারপরে ধরুন পেটের মধ্যে জল ঢালতো, মানে তারপর খাবার তুলে নিচ্ছে, এরকম আমি বুঝতে পারতাম। আর কিছু চোখের সামনে কিছু দেখতে কি কেউ? হ্যাঁ হ্যাঁ, যেমন ধরুন বাসে টাসে আমি চলাফেরা করছি, তখন আমি বসতে অসুবিধা হতো, আমি বসতে পারতাম না, অফার ফিল হতো, মানে আমার শরীরে খুবই অবস্থা খারাপ লাগতো, ওই জন্য আমি উঠে পড়তাম, কোনো জায়গায় বসতে পারতাম না স্থিরভাবে, কোনো জায়গায় স্থিরভাবে ঘুমাতে পারতাম না, 24 ঘন্টা আমার অত্যাচার। আচ্ছা, তোমার শরীরে পিন ফোটানোর মতন কিছু হতো, বা কিছু এরকম কিছু কখনো, বা কোনো চিমটি কাটা দাগ বা কিছু এরকম কিছু হয়েছে কখনো? কিন্তু সেগুলো কোনটাই বাস্তবে কিছু না, কিন্তু অনুভব হচ্ছে, অনুভব করতাম। মানে আমি আগে তো এরকম কিছু জিনিস বিশ্বাসই করতাম না, তো অতএব আমার এই জিনিস হওয়াতে আমি পুরোপুরি আমি বিশ্বাস করি এখন। এখন অশোক মহারাজকে কতটা বিশ্বাস করো, আর ব্ল্যাক ম্যাজিককে কতটা বিশ্বাস করো? 100%। আর মারক্ষিণীকে কতটা? ওনাকে তো মানে পার্সেন্টেজ বলে না, ভালোবাসা, মানে ভক্ত আর ভগবানের মধ্যে যেটা থাকে আর ওটা তার কোনো পার্সেন্টেজের মধ্যে ধরা। অবিশ্বাস থেকে বিশ্বাস এলো। হ্যাঁ, কারুর জন্য, ভক্তদের জন্য, আগামী যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তাদের জন্য কি কোনো কিছু বক্তব্য আছে? কেন, আমারই যদি বন্ধু বান্ধব যিনি, আমারই কেউ যদি জানাশোনা থাকে, যদি এরকম চোখের সামনে ভুগছে দেখি, তো তোমাদেরই একজন তো বোন, বোন ওর তো বোন নাকি কে হয়, দিদি হয়তো? আসলে আমি চিন্তাম না, আমার দিদি আগে মানে মহারাজের স্যারের কাছে, বাবার কাছে আসতো, তো আমার দিদি আমার কাছে এখানে নিয়ে এসছে। তো দিদি কি কাজ করাতো আগে? হ্যাঁ হ্যাঁ, তার রেজাল্টের খবর? দিদি পুরো সুস্থ, পুরো সুস্থ, মানে মহারাজের কাছে এসে রেজাল্ট তারও বেরিয়েছে সুস্থ, তবে এখনো আসা বন্ধ করে নি, মাঝে সাঝে আসে, এসে পুজো পাঁচ এগুলো হয়। এক সময় আমার এই যজমানকেই লোকে পাগল বলতো। কেন পাগল বলতো? ওর কথা শুনেই তোমরা বুঝতে পারছো, মাথায় কেউ চাটি মারে, মাথায় জল ঢেলে দেয়, এরকম বিভিন্ন ধরনের কু জিনিস অনুভব করত। তার কারণ তার ওপর ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ
কালা জাদুর প্রয়োগ করা হয়েছিল। তার সেই কালা জাদুর প্রয়োগে তিনি বিভিন্ন রকম ভাবেই বিভিন্ন সমস্যার অনুভব করত। গায়ের মধ্যে সুরসুর করে কি চলছে, সারাক্ষণ চুলকচ্ছে, চোখের সামনে মনে হলো কিছু সরে গেল, মনে হলো পিছনে কেউ এসে দাঁড়িয়েছে, মাথা ঘুরিয়ে দেখলাম নেই, কেউ মারছে, কেউ ডাকছে, কেউ জানলার বাইরে ধরে কিছু বলছে, কেউ কানের সামনে কিছু বলছে, গালাগালি করছে, মরে যেতে বলছে। এই যে বিভিন্ন রকম জিনিসগুলো ঘটতে থাকে, যখনই কারুর জীবনে এ ধরনের সমস্যাগুলো ঘটবে বা এ ধরনের জিনিস ঘটবে, তখনই মাথায় রাখবে কালা জাদুর প্রয়োগ হচ্ছে। যেরকম দেখো পিছনে এই মুহূর্তে কালা জাদুর প্রয়োগ আমি এই অশোক মহারাজ করছে অন্যের ওপর, ঠিক এরকমই কেউ না কেউ তোমাদের ওপর যখন এরকম কালা জাদুর প্রয়োগ করবে, এরকম ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করবে, তখনই তোমাদের কিন্তু এই চোখের সামনে কোনো জিনিস ঘুরবে, কেউ চাটি মারবে মনে হবে, কেউ মাথায় জল ঢেলে দিচ্ছে, কেউ মনে হবে সামনে থেকে সরে গেল, কোনো পচা গন্ধ, কোনো গন্ধ কিছুক্ষণের জন্য নাকের সামনে এলো, কিছুক্ষণের জন্য মনে হচ্ছে যে কেউ এসে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ চলে গেল, কখনো আওয়াজ শুনতে পাবে। এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম জিনিস শুনতে পাবে, যেরকম স্বপ্নতত্ত্বে বললাম সেরকম এই বাস্তব তত্ত্ব বলছে, এইগুলো যখনই কারুর জীবনে ঘটতে থাকবে, যার যার সঙ্গে ধরনের জিনিস ঘটবে মাথায় রাখবে, তার তার ওপর কিন্তু এই যে ব্ল্যাক ম্যাজিক যেটা আমি দেখালাম এই মুহূর্তে, এ ধরনের কালা জাদু, এ ধরনের তন্ত্রক্রিয়ার প্রয়োগ করা হয়েছে যা তোমার জন্য ক্ষতিকারক, অর্থাৎ তোমার ক্ষতি করার জন্য এই ধরনের তন্ত্রক্রিয়ার প্রয়োগ করা হয়েছে। আর সেই তন্ত্রক্রিয়ার কাটানোর একমাত্র রাস্তা মারক্ষিণীর দরবার, মারক্ষিণীর সেই ব্ল্যাক ম্যাজিক যা আমি বলি আমার ব্ল্যাক ম্যাজিক, সেই ব্ল্যাক ম্যাজিক পারে এ ধরনের সমস্যার হাত থেকে তোমাকে বার করতে। তার প্রমাণ তোমাদেরকে ওই লোকটির বাইট তুলে ধরে বোঝাতে চাইলাম। বিশ্বাস অটুট ভাবে রাখতে হবে, ধৈর্য অটুট রাখতে হবে, আস্থা অটুট রাখতে হবে, রেজাল্ট গ্যারান্টি সহ পাওয়া যাবে। তাই অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে যে যে মারক্ষিণীর দরবারে এসছে, যে যে এই অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য রাখতে পেরেছে, সে খালি হাতে কখনো ফেরত যায়নি, কোনোদিনও ফেরত যাবেও না। কদিনে পাবো এ মনোবৃত্তি বা এ মনের ব্যাপার যার মধ্যেই থাকবে, সে আমার দুনিয়ায় এসো না, তার কারণে দিন দিয়ে আমি কাজ করি না, আমি গ্যারান্টি দিই সাফল্য ক্রিয়ার। এই মুহূর্তে যেটা তোমরা দেখছো সেটা হলো কাউকে বান মানলে কিভাবে কাটাতে হয়, কোন তান্ত্রিক তোমাদেরকে দেখাবে না, তার কারণ তারা জানে না। এ অশোক মহারাজ জানে বলেই দেখায়, আমি যা কাজ জানি তা তোমাদের সামনে তুলে ধরি, এবং শুধু তুলে ধরি একটাই কারণে যে এই ক্রিয়াগুলোকে জেনে নাও, এইভাবেই তন্ত্রক্রিয়ার প্রয়োগ হয়, এইভাবেই কাটানো হয়, এটি একটি পৈশাচিক চৌসার ক্রিয়া, চার রাস্তার মোড়ে এই ক্রিয়াকে রাখতে হয় এবং পিশাচকে গিয়ে খাবার দিতে হয়, তবে গিয়ে তোমার ওপর হওয়া তন্ত্রক্রিয়া কাটতে থাকবে। এ ধরনের পৈশাচিক তন্ত্রক্রিয়া যাকে উডু তন্ত্রক্রিয়া বলা হয়, ডেকে আনা হয় সেই আত্মাশক্তিকে, আর সেই আত্মাশক্তিকে নিজের মনের ইচ্ছে বলা হয়, তাকে সিগার দিতে হয়, তাকে কারণ দিতে হয়, তাকে রক্ত তিলক করতে হয়, তবে গিয়ে সে জাগৃত হয়। আর জাগৃত হয়ে কি কাজ করে, তোমার মনের ইচ্ছে যেটা তুমি মনের ইচ্ছে সংকল্প করে যাচ্ছ, তাকে কন্টিনিউ জানিয়ে যাচ্ছ, সেই ইচ্ছে পূরণ করে। আর সেই ব্ল্যাক ম্যাজিক একমাত্র মারক্ষিণীর দরবারেই সম্ভব, তাই কেউ কখনো খালি হাতে ফেরত যায় না এই ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করে। জেনে নেব সঙ্গে কে আছে। জয় মা, জয় মারক্ষিণী, কে আছো? জয় মারক্ষিণী, কার সম্বন্ধে জানতে চাইছো? হ্যাঁ বলো, নাম বলো, ডেট অফ বার্থ বলো। 22/7/1995। কটার সময় জন্মেছো পল্লবী? 4:20। জন্মস্থান কোথায় ছিল? ভদ্রেশ্বর। তোমার জন্ম বার হচ্ছে শনিবার, তাই তো? শনিবার তো, বৃষ রাশি মিথুন লগ্নের কৃত্তিকা নক্ষত্রে দশমীর
কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছে তোমার, তোমার গণ হচ্ছে দেবারিগণ অর্থাৎ রাক্ষসগণ। দিন হিসেবে শনিবার, মাস হিসেবে অগ্রহায়ণ মাস। চেষ্টা করবে একটু নিজেকে পুজো পাঠের সঙ্গে যুক্ত রাখতে, চেষ্টা করবে নিজের জন্য এই সময় যদি পুজো পাঠ করানো যায় কাউকে দিয়ে তাহলে খুব ভালো হয়। গ্রহগত অবস্থান অনুসারে এখানে আমি যে অবস্থান দেখতে পাচ্ছি তাতে মানসিক চঞ্চলতা বৃদ্ধি, অর্থাৎ তোমার মন কখনোই এক জায়গায় স্থির থাকে না, তাই কি মা? কিছু কাজ করতে বসে করতে থাকো তারপরে অন্যদিকে অন্য ভাবনা চলে আসে মনের ভিতর, তাই তো? এবং যতই যাই কারুর জন্য করেছো না কেন বা করো না কেন, তবু সবাই তোমাকে সেই মাত্রায় ভালোবাসে না যে ভালোবাসাটা তুমি চাও, তাই তো? কিছু কিছু সময়ে বেশ কিছু নিজেদেরই কাছের মানুষেরা তোমাকে খুব ডমিনেট করে, খুব চাপিয়ে রাখে বা দাবিয়ে রাখার চেষ্টা করে, তাই হয়তো? হ্যাঁ ঠিকই বলেছেন বাবা। এবং নিজের মনের ইচ্ছে কোনোভাবেই কোনো কিছুতে এখনো পর্যন্ত পুরোপুরি পূরণ করে উঠতে পারো নেই কোনো কিছুতেই, তাই কি? মনের ভিতর বেশ কিছু চাপা বেদনা রয়ে গেছে যা তুমি কাউকে বলে উঠতে পারো না বা পারো নি, তাই হয়েছে তো? যাদের ওপরে আস্থা বিশ্বাস ভরসা করেছো সেই সকল মানুষগুলো কোনো না কোনো উপায়ে তোমার বিশ্বাস ভেঙেছে, কোনো না কোনো উপায়ে তোমাকে ক্ষতি করার চেষ্টা করেছে, তাই হয়েছে তো? এইরকমই হয়েছে। মানসিক শান্তি এবং নিজের জীবনটা যাতে সুস্থভাবে এগোয় এই চিন্তাধারায় বর্তমান অবস্থায় রয়েছে, তাই তো? কি জানতে চাইছো বলো? সবার আগে একটা জিনিস তোমাকে আমি বলি মা, সবার আগে এখানে না কিছু তন্ত্রক্রিয়া প্রয়োগ হয়ে গেছে তোমার উপর, বুঝেছো? যার জন্য তোমার ভাগ্যটা বন্ধন হয়ে গেছে, বাধা হয়েছে, ভাগ্য বেঁধে রেখেছে। তো এই ভাগ্যটাকে খুলে নাও, এই বন্ধনটাকে কাটিয়ে নাও। তন্ত্রের দ্বারা বন্ধন করা হয়েছে, গণ্ডি দিয়ে দেওয়া হয়েছে, যার দরুন কি হচ্ছে তুমি কোনো ভালো কাজে সাফল্য পাচ্ছ না, বুঝতে পেরেছো? তো এই বন্ধনটাকে কাটিয়ে নাও, তন্ত্রোক্ত উপায় কাটিয়ে শরীরটাকে বন্ধন করে নাও যাতে আর শত্রুরা তোমাকে বেঁধে না দিতে পারে। তারপর তুমি চেষ্টা করো, দেখবে এখানে অবশ্যই তোমার জীবনে চাকরিও আসবে, বিবাহও আসবে, ঠিক আছে মা? শুধুমাত্র দেখো কিছু জায়গায় না তন্ত্রোক্ত পদ্ধতিতে যখন আটকে দেয় না তখন কোয়ালিটি থাকলেও এতটা পড়াশোনা করেও দেখো তুমি কোনোভাবেই কোনো কাজই পাচ্ছ না। তো সেই কাজ পেতে গেলে কিন্তু তোমাকে এই তন্ত্র বন্ধন কাটতে হবে, আর সেটা তন্ত্র ক্রিয়া দিয়েই সম্ভব। এই যে চার রাস্তার মোড়ে বললাম না চৌসার ক্রিয়া, বান কাটানোর ক্রিয়া, এই ধরনের ক্রিয়া দিয়েই সেটা সম্ভব। যদি তোমার মনে হয় যে তুমি সেইগুলো করে সাফল্য চাইছো তাহলে মারক্ষিণীর দরবারে আসো, ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় এসে তার প্রয়োগ করো, অবশ্যই সাফল্য তুমি পাবে, এটা অশোক মহারাজ তোমাকে গ্যারান্টি দিচ্ছে। আসার জন্য দুটো নাম্বার 9831734253, 9903434993, এই দুটো নাম্বারে। বলো, শুনছি। জায়গাগুলো রেকটিফিকেশন দরকার, রেকটিফিকেশন হয়ে গেলেই ঠিক হয়ে যাবে। তার জন্য আসতে হবে দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, পুলিনপল্লী মারক্ষিণী দরবার, এখানে এখানে আসতে হবে, এখানে এসে তোমাদেরকে সেই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। এছাড়া ব্যারাকপুর 15 নম্বর রেল গেট, আমরা ক্লাবের দোতলায় লালকুটিতে, এখানে পাবে। যারাই আসবে তাদের একটাই জিনিস, অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসতে হবে। কদিনে ক মুহূর্তে রেজাল্ট পাবো এটা মনে রাখলে হবে না। কৌশিকী অমাবস্যা তিথি, মহাযোগ মহাতিথি, ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগে নিজের মনের ইচ্ছে পূরণ করে নাও। আজকে এখানেই আছে, মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী।
দূরে নেই, অচেনা আছে না, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে।